নিজের বিয়ে বন্ধ করে প্রশংসিত হলেন বাঁকুড়ার পাত্রসায়রের দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। ওই ছাত্রী জানতে পারে তার পরিবারের সদস্যরা তার জন্য বিয়ের দেখাশোনা শুরু করেছে। সেই খবর জানার পর ওই নাবালিকা ছাত্রী থানায় উপস্থিত হয়। সে পুলিশকে জানায় এখন সে বিয়ে করবে না, পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়। এরপরই পুলিশ প্রশাসন ওই নাবালিকার বাবা ও মাকে থানায় ডেকে সচেতন করেন। অ্যাকচুয়ালি এটা আমাদেরই গর্বের বিষয়, আমাদের কোচিং সাহেব আছে এবং আমরা নিজেরাও মাঝে মাঝে মানুষের মধ্যে গিয়ে তাদের সঙ্গে কথা বলি, গিয়ে তাদের বিভিন্ন সমস্যা শুনি এবং মানুষের মধ্যে চেতনা আনার চেষ্টা করি। তো আমরা এটাই গর্বের বিষয়, এই জন্য বলছি যে একটা বাচ্চা মেয়ে নাবালিকা, সে তার বাড়ি বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়, এটা জানার জন্য সে থানাতে চলে গেছে। তার গ্রামের মেয়ে, এটা আমরা গর্ব লাগছে, এটা থানাতে চলে গেছে, যে থানাতে গেলে সে একটা কোনো সহায়তা পাবে। তো এটা হচ্ছে আমাদের পাত্রসারে, এটা আমাদের গর্ব এবং আমাদের বাঁকুড়াবাসীর গর্ব। তো আমরা চাইছি মানুষের মধ্যে এই বাচ্চা মেয়েটার মধ্যে যে চেতনাটা এসছে, এটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং সরকারি যে স্কিমগুলো চলছে এটাও মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার। আপনারা তো কাউন্সিলিং করলেন, ওর তো একটা ইচ্ছে রয়েছে। হ্যাঁ, ও ইচ্ছে করে ভবিষ্যতে মাস্টার হতে চায়, পুলিশ হতে চায়, মানে পড়াশোনা করে বড় কিছু হতে চায়। তো মেয়েটার মধ্যে একটা গরিব ঘরের মেয়ে, তার মধ্যে অদম্য ইচ্ছা, এটা আমাদের খুব ভালো লেগেছে। এবং সরকারি যে কন্যাশ্রী টাকা পাচ্ছে, পরে ওর 18 বছর বয়স হলে পরে যে কেতু পাবে 25,000, পরে বিয়ের সময় আরও 25,000 পাবে, সবই ও জানে, ও সব জেনে বুঝেই কিন্তু ওদিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভালো লাগছে যে সরকারি স্কিমগুলো মানুষের মধ্যে পৌঁছাচ্ছে, মানুষের মধ্যে প্রচারটা হচ্ছে, খুবই ভালো। পুলিশের যে ভীষণ ভীষণভাবে আমাদের ওসি সাহেব তো ভীষণভাবে বিভিন্ন পাড়াতে গিয়ে রবিবার শনিবার গিয়ে উনি মানুষের সঙ্গে মিশছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কী সমস্যা, উনি আমাদের বিডিও অফিসের সমস্যাগুলো তুলে নিয়ে আসেন, নিয়ে এসে আমাকে বলেন স্যার এখানে এই সমস্যাটা দেখলাম। বাবা ও মা জানান মেয়ের পড়াশোনার ইচ্ছা আছে, তারা বুঝতে পারেননি, তাই তারা বিয়ের চেষ্টা করছিলেন। থানাতে এসেছিল বন্ধু বান্ধবের মুখে শুনেছে যে তোর বাবা বিয়ে দিয়ে দিচ্ছে, সেই রাগেতে এসছে। মেয়ে বিয়ে করতে, বিয়ে দিচ্ছি না তো, বিয়ে করতে চাইবে না কেন? ও কি চায়, পড়তে চায়? হ্যাঁ, পড়তে চায়। ওর বয়স হলে তারপর? হ্যাঁ, মানে ওর ইচ্ছে কি রয়েছে? ওর ইচ্ছা পড়াশোনা, একটু মাস্টারের লাইনে যাওয়ার একটু ইচ্ছা আছে। নিজের ইচ্ছে রয়েছে? হ্যাঁ, নিজের ইচ্ছে, মানে ওর পড়াশোনা করার ইচ্ছা আছে, ইচ্ছা মাস্টারি হওয়ার ইচ্ছা রয়েছে। আপনি কি করেন? আমি চাষে খাই। নিজে হাজির হয়ে গেছেন আমাদের পাত্রসায় ব্লকের, উনি ভিডিও করবে না, পুলিশ তোমাদের নিজেদের ঘরের লোক। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।